এখান থেকে বহরমপুরের কয়েক হাজার মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানীয় জল পায়, এবং সে জল মানেটা কি, এই 60 পয়সা 65 পয়সার জল পায়। 60-65 পয়সা 1 লিটার পরিশুদ্ধ পানীয় জল এখান থেকে দেওয়া হচ্ছে কয়েক বছর ধরে। যেখানে বাজারে 1 লিটার 20 লিটারের দাম 20 টাকা 22 টাকা, সেখানটা এখান থেকে মাত্র 65-70 পয়সায় এখান থেকে 1 লিটার জল দেওয়া হয়। এবং আমরা দেখছিলাম এই কারণে, কারণ এই অর্গানাইজেশন আমাদেরকে বলেছিল আমাকে যে আমরা কিভাবে করোনার পরিপ্রেক্ষিতে এখানটাই স্যানিটাইজ এবং সামাজিক দূরত্ব সব কিছু বজায় রেখে মানুষকে শুদ্ধ পানীয় জল সরবরাহ করছি সেটা একটু দেখা দরকার। দেখতে পাচ্ছেন এখানে এখানে স্যানিটাইজার বসানো আছে, মেশিন বসানো আছে, এখান দিয়ে যে যাবে তাকে স্যানিটাইজ অটোমেটিক হতে হবে। অর্থাৎ এইরকম একটা সংগঠন, মানে সরবরাহ কেন্দ্র যেটা পানীয় জল বিশেষ করে সব ধরনের মানুষ আছে যেখানটায় সেখানটায় আসতে বেরোতে যদি এরকম স্যানিটাইজ করার ব্যবস্থা থাকে, আমি মনে করি এটা একটা মডেল একটা হওয়ার বলা যেতে পারে। সারা পশ্চিমবঙ্গের যেখানেই পানীয় জলের প্রশ্ন আছে সেখানে এই ধরনের সতর্কতা নেওয়া দরকার বলে আমরা মনে করি।